হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের কোনা ঘরে রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়ি ঘণ্ট। মুগের ডালের মুড়ি ঘণ্ট রান্না করার জন্য যে সব উপকরণ দরকার সেগুলো হলো মুগের ডাল, আলু, টমেটো, গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, রুই মাছ, আদা রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লাগবে তেল। এবার আমি একটি করে দিয়ে দেব পরিমতো তেল, তেলটা গরম হয়ে গেছে। এর ভিতর দিয়ে দেবো গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এবার দেব পেঁয়াজ বাটা, এবার দেব আদা রসুন, জিরে বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, চামচ মরিচ গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, দেবো গোটা কাঁচামরিচ, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে দেবো টমেটো, এবার দেবো মারুই মাছ, রুই মাছগুলো আমি কাটাই দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে নেব। মাছগুলো বোনা হয়ে গেছে। এবার আমি রুই মাছের পেটিগুলো একটু বাটিতে উঠিয়ে রাখবো।
পরে আমি মাছগুলো দিয়ে দেবো। মাথাটা রেখে দেবো। এবার আমি এই দিকে দিয়ে দেবো কেটেগুলো, কেটে রাখা আলু টুকরোগুলো। এবার আমি এই দিকে দিয়ে দেবো সামান্য একটু পানি। আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেবো, আবার আমি ঢাকা দিয়ে একটু রান্না করবো। এক মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে নেব। গুলো কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতর দিয়ে দেব মুগের ডালগুলো। মুগের ডালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি। মুগের ডালগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এই দিকে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব উঠিয়ে রেখে রাখা মাছের পেটিগুলো। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, এবার আমি এর ভিতর দিয়ে দেবো জিরে গুঁড়ো।
এই রেসিপিতে ভাত এবং রুটি যে কোনো জিনিসের সাথে বেশ জমে যাবে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে উঠিয়ে নিই। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।